সিএ লাগু হওয়ার পরই ঠাকুরনগরে সেখানে উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে। মতুয়া সমাজে উৎসবের মেজাজ ঢাক ঢোল বাজিয়ে ঠাকুরনগরে উচ্ছ্বাস। দীর্ঘদিনের লড়াইয়ের পর এলো কাঙ্ক্ষিত ফল, মত ঠাকুরনগরবাসীর। সকলে দেখতে পাচ্ছেন যে কালকে রাত থেকে ঠাকুর বাড়িতে সবার মধ্যে যে একটা দিকে দিকে মানুষরা আসছে, ছুটে আসছে, আনন্দিত, আজকে আজকে উচ্ছ্বাসিত। আজকে সকাল থেকে মতুয়াদের ঢল ঠাকুর বাড়িতে, ভীষণ আনন্দিত, আমরা এক্সাইটেড এবং আনন্দিত সব। একদম তার জন্য আমি সবার প্রথমে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, দীর্ঘদিনের হিন্দু শরণার্থী বা উদ্বাস্তু যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এখানে এসছেন, তারা দীর্ঘদিনে তাদের নাগরিকত্বের অধিকার পায়নি। তো আজকে মাননীয় নরেন্দ্র মোদীজি সেই অধিকার দিয়েছেন। এই মতুয়া মহাসংঘের দীর্ঘদিনের লড়াই তার অন্যতম আর একটি দিক, যারা বারবার করে কয়েক দশক ধরে তাদের এই দাবি জানিয়েছে এবং এই লড়াই করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।